হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি অনেকদিন পর গার্ডেন ওভারভিউ দিতে চলেছি। তো অনেকদিন ধরেই গার্ডেন ওভারভিউ দেওয়া হচ্ছিলো না, তো এই কারণে দিচ্ছিলাম না যে অনেক মানে এই শীতের মরশুমে আমার বাগানে তেমন কোনো ফুল নেই। তার উপরে আমি এবছর কোনো রকম কোনো ফুল শীতের ফুল নিয়ে আসি, বাট যেইটুকু বাই করেছি আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর সেই জন্যই আজকে আমার গার্ডেন ওভারভিউ দেওয়া। তো চলুন আমি ভিডিওটি শুরু করছি। তো এইভাবে আমার বাগানের পুরো লুকটা হয়ে আছে, একটু দেখাই ভালো করে আপনাদেরকে। তো এইভাবে হয়ে আছে। তো আমার এই মুহূর্তে আমার গোলাপ গাছ দেখুন, মানে এই জায়গাটা এমনই একটা জায়গা, মানে সেমি শেড এলাকার মতন একটা জায়গা। তো আমার এই বছর গোলাপ গাছে তেমন ফ্লাওয়ারিং হচ্ছে না, আমার খুব মানে মনও খারাপ। কারণ আগের বছর যে সুন্দর এই গাছটাতে বড় বড় টাইপের ফুল দিয়েছিল, এই বছর জাস্ট আমি যখন ওপরে এই গাছটা রাখা ছিল আমার, তখন যে তিন চারটে ফুল দিয়েছিল ওটাই। এরপরে আর তেমনভাবে গ্রোথ হচ্ছে, খুব স্লোলি গ্রোথ হচ্ছে, মানে যেহেতু রোদ পাচ্ছে না ঠিকঠাকভাবে, সেহেতু গ্রোথর মানে ইয়ে কম, গ্রোথও খুব কম পরিমাণে হচ্ছে। তো এখানে একটা অনেক দিন পর একটা কুঁড়ি এসেছে, তো সেটা ফুটবে কবে আই ডোন্ট নো। বাট এখানে তো দেখতে পাচ্ছেন রোদরা কেমন, মানে গাছের ওপরে পুরো ছায়া ছায়া হয়ে দেখুন পুরো এলাকাটা পুরো গাছে ভর্তি আমার। তো রোদ কোথা থেকে আসবে, যেমন সেমি শেড এলাকার রোদ হয় এখানে তেমনই আছে। তো এই গোলাপ গাছটাতে একটা মাত্র ফুল এসেছে। তো এটাতে যে ওপরে আমার রাখা ছিল যখন, যে তিন চারটে ফুল দিয়েছিল, এটাতে ওই রকম আর ফুল আসেনি আমার, এটাতেও এরকম। আর ওটাতেও দুটো ফুল দিয়েছিল ওই গাছটাতে, ওটাতেও তেমন আর ফুল আসেনি। কিন্তু যাই হোক, আমার জবা গাছে হাইব্রিড ভ্যারাইটির সমস্ত যে জবা গাছগুলো সেগুলো কিন্তু প্রচুর ফুল দিচ্ছে। আর একটা আপনাদেরকে আজকে দেখাই নতুন জিনিস, এই যে দেখুন জবা গাছের সিড পট, আমি এটাকে রেখে দিয়েছি। তো দেখি এটা পাকলে আমি এর থেকে চারা কীভাবে মানে তৈরি করবো বা তৈরি করতে পারি, সেই জন্য ট্রাই করার জন্য এটা রেখে দিয়েছি আমি, ফার্স্ট টাইম এটা। তো আমি সাধারণত জবা গাছের বীজ এই প্রথম দেখলাম, মানে আমি যেহেতু জবা গাছের ফুল হওয়ার পর যখন ঝরে যায় আমি এই ব্রাঞ্চের টিপসটাকে কেটে দিই, তো আমি বীজ রাখি না। তো হঠাৎ সেদিন দেখলাম যে বীজটা হয়ে আছে, আমার এটা কাটতে মনে ছিল না। তো তারপর দেখলাম যে এরকম সিড পট তৈরি হয়ে গেছে, তো আমি এটাকে থাকতে দিয়েছি। অ্যাকচুয়ালি গাছে সিড পট থাকলে কিন্তু গাছে ফুল দিতে চায় না, গাছ কিন্তু ফুল দিতে চায় না, কিন্তু এই গাছটাতে অনেক কুঁড়ি আছে এখনও অবধি, এখন অবধি ফুল দিচ্ছে। আর আজকে একটা বিগ সাইজের ফুল ফুটেছে দেখুন। এই জবাটা আমার খুবই একটা ফেভারিট মানে জবা, আর কালারটা এত সুন্দর, এত মিষ্টি, আমার তো খুবই ভালো লাগে। মানে ভগবানকে যদি একটা ফুল দিয়ে দেন তো ভগবান অতীতেই সন্তুষ্ট, মানে এত বড় সাইজের একটা বিগ ফ্লাওয়ার ফুটেছে পুরো আমার হাতের মাপে, দেখুন আমার হাত ছাড়িয়েও চলে যাচ্ছে। তো এইভাবে একটা ফুল ফুটেছে, ওইদিকে গাছটাতে কুঁড়ি আছে, তো এটাতেও ফুল ফুটেছে, এটাতে গতকাল ফুলটা ফুটেছিল, তো এখন পুরো ঝিমিয়ে ঝিমিয়ে আসছে, মানে বুঝে যাচ্ছে ফুলটা, কিন্তু গতকাল যখন ফুটেছিল বড় হয়ে ফুটেছিল। আর এখানেও গতকাল একটা ফুল ফুটেছিল, এটাও সুন্দর তো কালার। এইদিকে দেখুন জারবেরা। তো আমি এই বছর উইন্টারের যেটা বাই করেছি সেটা হচ্ছে এই গাছটা আমি বাই করেছি, এটা আমার পড়েছে 50 রুপিজ। এটা জারবেরাটা নতুন কালার, এটা আমার ছিল না, আমার পিঙ্ক কালারের ছিল জারবেরাটা, তো এটা রেড নিয়েছি। এটা এটা একটা বাই করেছে। আর এখানে কাগজ ফুলের গাছটা, বোগেনভিলিয়া যাকে বলে, তো এখানে দেখুন রোদ না পাওয়াতে ফুল কিন্তু, দেখুন ফুল কিন্তু এসেছে কিন্তু রোদ না পাওয়াতে ফুলের কালারও আসেনি, পাতা পাতা টাইপের হয়ে আছে। তো ওইদিকে যেগুলো দেশি ভ্যারাইটির যে জবা গাছগুলো সেগুলো ফুল দিচ্ছে, বাট ছোটো ছোটো সাইজের এবং কম ফুল হচ্ছে, কিন্তু আমার হাইব্রিড ভ্যারাইটিতে পুরো ফুল কিন্তু হয়ে আছে দেখতে পাচ্ছেন। তারপর এইদিকে আসে, এইদিকে হচ্ছে হ্যাঙ্গিং বাস্কেটে, এটা কপ্রসমা আমি লাগিয়ে রেখেছি হ্যাঙ্গিং বাস্কেটে, এটাও কপ্রসমা। আর এইটা পুরো রোদ ধরে ওয়ান্ডারিং জিউর প্ল্যান্ট লাগানো,
তো 1 2 3 4 5 6 7 সাতখানা আমার হচ্ছে হ্যাঙ্গিং বাস্কেটে পুরো ওয়ান্ডারিং জিওর প্ল্যান্ট লাগানো হয়ে আছে আর খুব সুন্দর গ্রোথ নিচ্ছে। ওয়ান্ডারিং জিওর পক্ষে এইরকম একটা পরিবেশ খুবই প্রয়োজন। দেখুন কিভাবে পুরো বাস্কেটটা পুরো ভরে গেছে, তো খুবই সুন্দর লাগছে, আমারও খুব সুন্দর লাগছে। আর এটাকে আমি আমার যখন বাড়িটা কমপ্লিট হয়ে যাবে আমি পুরো সুন্দরভাবে সাজিয়ে রাখবো এবং আপনাদের সঙ্গে শেয়ারও করব। আর এই দিকে দেখুন, এটা আমি ছোট ছোট চারা বীজ থেকে চারাটা তৈরি করেছি। এটা হচ্ছে ক্যানবেরি হিবিস্কাসের পিঙ্ক যে ফুলটা দেয়, সবুজ পাতাওয়ালা গাছে যে পিঙ্ক, সেটার বীজ এখানে আরও হয়ে আছে। সেগুলো আমি সেগুলো টবের মধ্যেই হয়ে আছে, সেগুলোকে আমি আলাদা করিনি। তো এটা এক মানে একজন নিয়ে যাবে, তো সেই জন্য আমাকে বলেছিলো, তো সেই জন্য আমি গাছ দুটো রেডি করে রেখেছি। এটা আমি কাটিং থেকে গ্রো করেছি, দেখুন সুন্দর একটা ছোট্ট একটা বোতলের কাটিংয়ের মধ্যে এটা মুখ ফেস এঁকে রেখেছিলাম পিগের, তো তার মধ্যেই আমি লাগিয়ে রেখেছি সিঙ্গোনিয়াম। তো খুব সুন্দরভাবে গ্রোথও নিয়েছে। আর এইদিকে আছে সাকুলেন্ট টাইপের গাছ, তো সাকুলেন্টার মাথাটা ভেঙে দিয়েছিল আমাদের বাড়ির এত ভদ্র বিড়ালগুলো, তো ওরা খুব শান্ত, ওদের গা লেগেই হচ্ছে এটা ভেঙে গিয়েছিলো। তো তারপরে আবার দেখুন গ্রোথ নিচ্ছে খুব ভালোভাবে, তো আমি এর মধ্যেই লাগিয়ে রেখেছি ছোট্ট একটা টবের মধ্যে। এইদিকে দেখুন এটা হচ্ছে ইউফোরবিয়া মিলি, তো এটা থেকে আমি কাটিং থেকে লাগিয়ে রেখেছিলাম। তো এটা একটা ছোট্ট এইভাবে গ্রো ব্যাগের মধ্যে লাগানো হয়েছিল, তারপরে আমি এটার মধ্যে লাগিয়েছি। এইটা দেখুন, এটা হচ্ছে বেলা ফুলের গাছ বা মোগরা যাকে বলে তো হিন্দিতে, তো সেই গাছটা সেটাও কাটিং থেকে লাগানো হয়েছে। তো এটা আমার 12 ধরুন 6 থেকে 7 হবে গ্রো ব্যাগটা হবে, আমি ঠিক জানি না, আমার গ্রো ব্যাগের মাপ জানি না ঠিক, মোটামুটি বড় আছে। এটাতে মিনিমাম আপনারা অনেক দিন রেখে দিতে পারেন গাছটা এই হাইট হওয়া পর্যন্ত, তো মোটামুটি এখানে পড়ে আছে। তারপরে এই দিকে ফ্রেন্ড সব বনসাই, তো বনসাইয়ের অবস্থা খুবই খারাপ, কবে কী ট্রিটমেন্ট করবো আমি জানি না, কারণ এখানে মানে এই টাইমটা এখন কটা বাজে, 10:30টার মতন বাজে, এই টাইমটা একটু মশা লাগে না, না হলে আসলে পুরো মানে মশাতে পুরো তুলে নিয়ে চলে যাবে এরকম একটা অবস্থা। তো আমি বাগানে খুব একটা আসতে পারি না, সেই জন্য মশার কামড়ে খাওয়ার জন্য কামড় না খাওয়ার জন্য সরি। তো এইভাবে হয়ে আছে। আর এইদিকে আছে শিউলি ফুলের গাছের অবস্থা খুবই খারাপ, একে আমাকে মানে আমি যখন একে ওপরে তুলবো একে ভালোভাবে কাটিং করে খাওয়ার দিতে হবে। তো ফ্রেন্ড দেখুন আমার ফ্যান প্লামটা, এটাকে আমি অনেক দিন দেখাইনি আপনাদেরকে, এমনি জাস্ট দেখিয়ে দিচ্ছিল গেছিলাম। তো এই ফ্যান প্লামটা আমার এত সুন্দর গ্রোথ নিয়েছে, খুব সুন্দর গ্রোথ নিয়েছে। আর এটা অনেক দিনের গাছ, তো এটা যেহেতু এই গাছটা স্লো গ্রোয়ার, তো খুবই ধীরে ধীরে গ্রোথ নিচ্ছে আর কিন্তু খুব ভালোভাবে গ্রোথ নিয়েছে। তো এটা একটা মানে আমি এদেরকে খাওয়ার দিই বলতে, এই যে আজকে রবিবার, আজকে আমার একটু লেট হয়ে গেছে কারণ বাড়িতে কাজ হচ্ছিলো, তো আজকে একটু মানে কালকে রাতে সারা রাতে কাজ হচ্ছিলো, তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো আজকে এই জন্য খাবারটা আমি আজকে দিচ্ছি না, না হলে আজকে প্রতি রবিবার আমি হচ্ছে খাবার দিই বলতে, এই রবিবার ধরুন এই সপ্তাহে রবিবারে হয়তো নিম অয়েল বা কোনো স্প্রে করলাম বা এনপিকেও দিয়ে দিলাম, তো পরের রবিবার অর্গানিক লিকুইড ফার্টিলাইজার দিয়ে রাখি আমি, তো 15 ডেজ অন্তর দিই, বাট এখানে আছে। আর জবা গাছগুলোতে দিয়ে রাখি কারণ ফুল দিচ্ছে খুব ভালোভাবে, তো সেই জন্য তো জল দিতে হবে গাছগুলোতে। এই গাছ বিশেষ করে এই কুফিয়া গাছে জল না পেলে দেখুন এইভাবে হয়ে যায়, তো আমি আজকে জাস্ট জল দিয়ে দেবো বা স্প্রে করে দেবো, যাই হোক একটা করে দেবো। তো এটা দেখুন কীভাবে ঝিমিয়ে গেছে। তো এইদিকে আছে ফ্রেন্ড আমার নাগচম্পার গাছ, এই নাগচম্পা গাছটাকে একটু প্রুন করে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন, তো প্রুন করে দেওয়ার পরে অনেক দিন হয়ে গেছে দেখুন, এবার ছোট ছোট কিন্তু ব্রাঞ্চ আসতে শুরু করেছে। তো এটা ভালোভাবে ব্রাঞ্চ, আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে এভাবে এই টাইমে কাটিং করে দিলাম তো বাঁচবে কি না জানি না, কারণ এর ওপরটাও কাটিং করে দিয়েছিলাম, এর শিকড়ও মানে রুট বাউন্ড হয়ে গেছে সেটাও কাটিং করেছিলাম, তো একটু মানে টেনশানে ছিলাম, বাট অনেক যত্ন করেছি, এর না বাঁচলে আমি খুব কষ্ট পেতাম। তো থ্যাংক ইউ একে ধন্যবাদ দেওয়া।
তো আর তারপরে এইদিকে আছে, এদিকে আছে সমস্ত ছোট ছোট ইনডোর প্ল্যান্ট, তো এভাবে পেন্ডানাস, ওইদিকে ড্রেসিনা, সঙ্গ অফ ইন্ডিয়া, ক্রোটন আছে, ওইদিকে ময়ূরপঙ্খীর গাছ আছে, ঝাউ গাছ যেটাকে আমরা আমাদের এখানে ঝাউ গাছ বলে, ছোট মিনি ভ্যারাইটি ঝাউ। তো ফ্রেন্ড এই যে দেখুন এটা জুহি গাছ, তো ওটা জুহি ফুলের গাছ। তো এই জুহি ফুলের ফুলটা দুটো ভ্যারাইটির হয় জুহি ফুল, এটা আমার কাছে যেটা আছে এর ব্রাঞ্চটা পুরো দেখুন লাল, তো ফুলটা পাপড়িও লাল টাইপের, কিন্তু এটা একটা সবুজ আর সাদা হয়, এটাও সাদা কিন্তু এর কুঁড়িটা লাল কালারের হয়ে থাকে, তো এরকম একটা আছে সবুজ কালারের একটা হয়। তো এর আমি কেয়ার আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো এই গাছটাও কিনেছি, এই গাছটা 50 রুপিজ নিয়েছে। তো এইবারে বেশি শপিং করিনি, মোটামুটি কম কম করে, মোটামুটি অনেক গাছই কেনা হয়ে গেছে কম কম করে। তো আসলে বাজারে গেলে গাছ দেখলে আমি একটু মানে অন্যরকম টাইপের হয়ে যাই, পাগল পাগল, তো তখন নিয়ে চলে আসি। তো বাড়িতে খুব ঝামেলা এটাকে নিয়ে যে তুই এত গাছ করছিস কোথায় রাখবি বা পরে কী হবে, বাট যাই হোক, বাট আমার খুব ভালো লাগে গাছ দেখতে, গাছ নিয়ে আসতে, যত নতুন ভ্যারাইটির কিছু দেখি তো নিয়ে আসি। তো এগুলোকে আমি সব সেম একই রকম খাবার দিই। তো যাই হোক, আমি প্রতি রবিবার এদেরকে দিই, স্প্রে করি। তো সেদিন আমি ঘরোয়া পদ্ধতিতে জৈব কীটনাশকটা তৈরি করেছিলাম, তো দিয়েও ছিলাম। তো আপনারা যদি সেই ঘরোয়া পদ্ধতিতে জৈব কীটনাশক কী করে আমি নিম কীটনাশকটা তৈরি করলাম সেটা যদি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, বা আমি আপনাদেরকে শেয়ারও করব। তো তার ভিডিওটা আমি অলরেডি বানিয়ে রেখেছি, আজকে যেহেতু সানডে তো সেই জন্য একটু ভাবলাম যে অনেক দিন গার্ডেনের আপডেটটা দেওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম যে আজকে দিই। এইদিকে একটা ক্যাকটাস গাছ, এটা আমি ডাল থেকে রোড সাইড থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম, দেখুন আজকে কতটা কীভাবে সুন্দর হয়েছে। তো ক্যাকটাস গাছ খুবই সুন্দর লাগে, কাঁটা থাকলেও কিন্তু খুব সুন্দর লাগে, যারা ক্যাকটাস প্রিয়সী মানুষ তারা কিন্তু নিয়ে এসে কিন্তু লাগাতে পারেন, ছোটোখাটো গাছ কম জায়গার মধ্যে, জলও খুব কম লাগে সব কিছুটাই। তারপরে এইদিকে পেন্সিল ক্যাকটাস, তো এটা মানে এই গাছটা আমার এত ভালো লাগে এই কারণে, কারণ দিওয়ালির সময় আমাদের এখানে মানে যদি আমি এলইডি বাল্ব এটার চারিদিকে ভালোভাবে করে দিয়ে দিই, দিয়ে আমি যদি জ্বালি দিই গাছটাকে এত সুন্দর লাগবে। আমি এই বছর করেছিলাম, ট্রাই করেছিলাম, বাট মানে সেভাবে করে উঠতে পারিনি, কারণ এই বছর কেমন একটা গেছে আমি ঠিক জানি না। তো অবশ্যই আগের বছর যদি আমি করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যেরকমভাবে আমি করেছিলাম, আপনারাও আপনাদের গাছ কাছে যদি এই গাছটা থাকে তো সেভাবে ডেকোরেট করতে পারেন। এইদিকে অ্যালোভেরা একটা গাছ নিয়ে এসে লাগিয়েছি, আমি জানি না আমার কাছে এত গাছ হয় কিন্তু অ্যালোভেরা গাছ কেন আমি করতে পারি না বা আমার কাছে কেন মারা যায়, হয়তো খুব জল দিয়ে ফেলি বা কিছু, বাট এই বছর আমি এটাকে এসে লাগিয়েছি বা ডেকে আমি বাঁচাবোই, এটা আমার টার্গেট। তো এভাবে আমি এটা নিয়ে এসে লাগিয়েছি আমার মাসির বাড়ি থেকে, তো ওর বাড়িতে খুব হয়েছিল তো আমি একটা তুলে নিয়ে এসে লাগিয়েছি এখানে। তারপরে দেখাই যে এখানে আছে অ্যাডেনিয়ামের গাছ, তো অ্যাডেনিয়ামের গাছটাকে আমি ডাল থেকে লাগিয়েছিলাম, তো আজকে দেখুন খুব সুন্দর হয়েছে। তো একে কেয়ার করতে হবে আবার গরমকালটা আসলে, এখানে পুরো স্নেক প্ল্যান্টের গাছ পুরো সারিভাবে লাগানো হয়ে আছে। আর এই যে দেখুন এটা হচ্ছে ভার্বিনা, এই ভার্বিনা দুটো চারা আমি নিয়ে এসেছি শুক্রবার দিন, তো এটা 25-25 করে নিয়েছে, দুটোকে 50 রুপিজ নিয়েছে। তো কালারটা দেখুন এটা একদম পিঙ্ক শেডে আছে, এটা আছে একদম বেগুনি কালার, পার্পেল, ইয়ো বিটিএস। তো যারা বিটিএসের আর্মি তারা তো পিঙ্ক অবশ্যই জানবেন, উই আর পার্পেল ইউ। যাই হোক, তো এখানে আছে ক্যালেঞ্চো, এটা হচ্ছে দেশি ভ্যারাইটি ক্যালেঞ্চো। তো এটা এটাও আমি একটাই ডাল থেকে লাগিয়েছিলাম পুরো, এখন দেখুন পুরো আমার টপ দেখা যাচ্ছে না, এত সুন্দরভাবে গ্রোথ নিয়েছে। আর এটাতে আমি যখন ছোটো ছোটো কুড়ি আসে স্টার্ট করেছিল তখন আমি 8-12 দানা ডিএপি, 1 টিস্পুন এনপিকে, 1 টিস্পুন হচ্ছে পটাশ,
সরি না পটাশ নয় বোন মিল অ্যান্ড শিং কুচি দিয়ে মিক্সড করে আমি দিয়েছিলাম, অর্গানিক আর কেমিক্যাল দুটোই দিয়ে দিয়েছিলাম এতে। তারপরে আর যেরকম লিকুইড খাওয়ার দিই তেমনই দিচ্ছি একে, কিন্তু দেখুন খুব সুন্দরভাবে হচ্ছে। আর ফ্রেন্ড এইভাবে যখন ফুলগুলো স্প্রেন হয়ে যাবে পিঞ্চ করে দেবেন ফুলগুলো, যাতে স্প্রেন ফ্লাওয়ার যেন না গাছের মধ্যে থাকে, তাহলে আরও বেশি বেশি ভালোভাবে ফুল পাবেন। এবং যখন ব্রাঞ্চটা একদম শুকিয়ে যাবে তখন এভাবে পিঞ্চ করে দেবেন। তো এখানে দেখুন ফ্রেন্ড আমি এটা হচ্ছে সিডলিং লাগিয়েছিলাম, এটা মেবি আমার বাড়ির বেড়ালে ভেঙে দিয়েছে, যাই হোক। এটা হচ্ছে ডবল পেটেল ভ্যারাইটি হচ্ছে অপরাজিতা গাছের সিডলিং। তো এখানে করেছি আমি একটা অ্যাগ্লোনেমা, ওখানে একটা অ্যাগ্লোনেমা রাখা হয়ে আছে। তো ওখানে কলি আছে, কিছু কাটিং আমি দুদিন হলো লাগিয়েছি, তো এভাবে হয়ে আছে। তারপরে দেখুন এখানে যে হাইব্রিড ভ্যারাইটি নয়নতারাটা, যেটা আপনাদের সঙ্গে এর কেয়ার এই গাছটা দেখিয়ে যেটা কেয়ার শেয়ার করেছিলাম সেই গাছটা, আর এখানে স্নেক প্ল্যান্ট কপ্রোসমা সব লাগানো হয়ে আছে। এই যে দেখুন এই গাছটাও আমিও বাই করেছি, এগুলো সবগুলোই বাই করেছি। এগুলো সব হাইব্রিড ভ্যারাইটির ক্যালাঞ্চো, সাতটা কালার আছে এর মধ্যে, বাট এখনও ফুল ফুটেনি। তো ফুল ফুটলে আমি অবশ্যই আপনাদেরকে এর কেয়ার সম্পর্কে এই গাছগুলো নিয়ে ভিডিও আনবো। এবং এখনও কুঁড়ি আছে, দেখুন কুঁড়ি আস্তে আস্তে আসছে, আমি যখন নিয়ে এসেছিলাম কুঁড়ি একটুও ছিল না। তো এভাবে আমি এই ছোটো ছোটো টবগুলোর মধ্যে রেখে দিয়েছি, একটু বড় হোক তারপরে আমি এরকম টাইপের টবের আমি একে লাগাবো। তো তারপরে আবার একটু বড় হলে এর থেকে বড় এভাবে আমি চেঞ্জ করতে থাকবো। তো এই গাছগুলো আমার খুব অনেক দিনের ইচ্ছা ছিল, তো আমি আমাদের মার্কেটে কিন্তু এইসব গাছ নিয়ে আসে না, কারণ আমাদের এখানে গ্রামের দিকে, তো তো সেই জন্য অনেকে জানে না এই গাছগুলো সম্পর্কে, তো সেই জন্য নার্সারি কাকুরা কিন্তু নিয়েও আসে না। আমি আমি অর্ডার দিয়ে নিয়ে আসিয়েছি। তো এই যে দেখুন সাতরা আম বলছিলো যে আটটা কালার ছিল নাকি বাজারে, বাট আমি সাতরা পেয়েছি, আর একটা লোকে নিয়ে চলে গেছে, অনেক সে নাকি অনেক রিকোয়েস্ট করেছে সেই জন্য ওনাকে দিয়ে দিয়েছে। আমি যাই হোক আমি সাতটা কালার পেয়েছি, তো এটা ফুল ফুটলে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এটা এটা বাই করেছি, এই দুটো গাছ বাই করেছি এই বছর আমার উইন্টারের প্ল্যান্ট এগুলো। তারপরে হচ্ছে এখানে দেখুন সিঙ্গোনিয়ামের গাছটা এত সুন্দরভাবে হয়ে হয়ে উপরের দিকে উঠেছে, তো খুব সুন্দর। ওই দিকে আছে ইউফোরিয়া মিলি, এখানে আছে স্যানফ্লাম। তো আগে যেই গাছগুলো ছিল এখনও সেই রকম গাছ আছে, তো তেমন কোনো চেঞ্জ নেই, বাট এই গাছটা আমার অনেক গ্রো করছে দেখছি ভালোভাবে, তো দেখেও খুব ভালো লাগছে। তো এইদিকে দেখুন ফ্রেন্ড ডেসিনা, তো এভাবে যেরকম ছিল আগে, আর মানি প্ল্যান্টের গাছটা দেখুন কীভাবে হচ্ছে, তো ওটাকে আমাকে ঠিক করতে হবে, কারণ ওই দিকে সব বেয়ে বেয়ে চলে যাচ্ছে লতানোভাবে, তো সেই জন্য উপরের দিকে তুলতে হবে আমাকে। তো এখন আমার সময় হচ্ছে না, সেই জন্য আমি করতে পারছি না, এই গাছটাকে ঠিক বুশভাবে যেভাবে আমি করতে চাইছি সেভাবে করতে পারছি না, তো এটাকে বের করে একদিন আমাকে ঠিক করতে হবে। এইদিকে যে ফার্ন গাছ, এই ফার্ন গাছটা মানে আমি লাগাইনি, মানে আমাদের এখানে ফার্ন গাছ লাগানোর কোনো প্রয়োজন হয় না, কারণ আমি যেখানে থাকি সেখানে স্যাঁতস্যাঁতে জায়গা তো প্রচুর আছে। তারপরে বিভিন্ন ভ্যারাইটির ফার্ন গাছ কিন্তু চোখে পড়বে আপনাদের, তো আমার এটা হচ্ছে এমনি বীজ পড়েই হয়ে গেছিলো, তো আমি একে রেখে দিয়েছি এভাবে। এটা একটা পাতা, তো ফার্ন গাছে অনেক রকম পাতা ভ্যারাইটি আছে, তো আপনাদেরকে আর একদিন অন্য একটা ভিডিওতে শেয়ার করবো, তো জানি না এর নাম কী, তো প্রতিটা গাছের নাম আছে, বিজ্ঞানসম্মত নামও আছে। তো এটার কোন ভ্যারাইটি এবং কী গাছ এটা ঠিক আমার জানা নেই, বাট পাতাটা খুব ভালো লাগছে, আর ফার্ন গাছ এমনিতেও হ্যাঙ্গিং বাস্কেটে লাগালে খুব সুন্দর। আমি একবার লাগিয়েছিলাম বাট তেমনভাবে কেয়ার যত্ন নিইনি, বাট এটা যখন পড়ে হয়ে গেছে তো সেই জন্য আমি যদি থাক এটা রেখে দিই, তো এটা থাকলে ভালোও লাগবে, তো এই জন্য রেখে দিয়েছি এটাকে। এবার এইদিকে দেখুন স্নেক প্ল্যান্ট, এটা আমি রোড সাইড থেকে নিয়ে আসি, তো এভাবে হয়ে আছে। এই গাছটা ওই বছর বাই করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এটা অনেকদিন আগে যদিও বাই করা, উইন্টারের গাছ নয়। এইদিকে আছে অ্যারেলিয়া, পুরো পুরো অ্যারেলিয়া শাড়ি। তো এই যে দেখুন এই জবাটাও বাই করেছি আমি,
এই জবাটা ওই জবাটা ওটা একটা আলাদা কালার। কালকে গতকাল ফুলটা ফুটেছিল, তারপরে স্পেন্ড হয়ে যেতে আমি তুলে ফেলে দিয়েছি, তো এটা ফুটেছিল আজকে স্পেন্ড হয়েছে। থাক, এই একটা গাছ, এটা বোট লিলি বাট ট্রাই কালার। এটা আমি অনেক খুঁজেছি, আমি এখানে যত মার্কেট ছিল অনেক খুঁজেছি, বাট এটা নিয়ে এসেছি। বাট একটা গাছ থেকে আমি অনেক চারাগাছ এটা তৈরি করতে পারবো, সেই জন্য আমি এটাকে, আমাকে প্রচুর দাম বলেছে, 90 টাকা বলেছে, তাও আমি নিয়েছি, অনেক ভেবেচিন্তে নিয়েছি। কারণ আমি ভাবলাম এটা থেকে আমি অনেক চারাগাছ তৈরি করতে পারবো। তারপরে আমি, আমার কাছে অনেকেই গাছ বলছে, দিতে বলছে যে চারা তৈরি করে, আমি অনেকের জন্য চারা তৈরি করছি, তো হয়তো ওদেরও ভালো লাগতে পারে, নিয়ে যেতে পারে আমার কাছ থেকে, তখন আমার হয়তো কেনার সার্থকতাটা পূরণ হয়ে যাবে। তারপরে ফ্রেন্ড, এই গাছটা জল দেওয়া হয়নি, মানে আমি লুকিয়ে রেখে দিয়েছি, এসে তো জল দেওয়া হয়নি, আজকে জলটা দিয়ে দেবো। এটা কাগজ ফুলের গাছ, বোগেনভিলিয়া, এটা হচ্ছে এই কালারের, এটা হচ্ছে অরেঞ্জ টাইপের কালারটা, তো এটা একটা নিয়েছে, এটা 25 টাকা নিয়েছে, তো বেশি দাম নেয়নি। তো এভাবে এটা পুরো কলিয়াসের শাড়ি, তো আজকে জল দেবো এক্ষুনি, আমি জল দেবো প্রতিটা গাছে। আর এগুলো পুরো ক্রোটন, দেখুন পুরো ক্রোটনের পুরো শাড়ি হয়ে আছে, যেরকম আগে ছিল। তো ফ্রেন্ড, এইভাবে একটু আমি আমার বাগানের ওই দিকে আমি কাজ করছিলাম এক্ষুনি, একটা কাজ করছিলাম, তো করতে করতে ভাবলাম যে না আজকে গার্ডেন ওভারভিউটা দেওয়াই যাক, অনেক কাজ হয়েছে বাগানে তো শেয়ার করা হয়নি, সেই জন্য আজকে দিচ্ছি গার্ডেন ওভারভিউটা। এরকমভাবে বাগানটা আমার এই মুহূর্তে আছে, হয়তো যখন ওপরে আমাদের ওখানে কাজ চলছে বাড়িতে তো শুনতেই পাচ্ছেন আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে। তো এইভাবে আমার পুরো গার্ডেনের লুকটা এইভাবে, বাট আমার ক্যালেঞ্জো গাছটাকে দেখে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এত সুন্দর, সত্যি প্রকৃতির সৃষ্টি এতই সুন্দর, মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতন পুরো, মানে সব, মানে মাঝে মাঝে ভাবি যে প্রতিটা গাছের ফুলের রং, পাতার আকৃতি সব কিন্তু চেঞ্জ, প্রতিটা আমাদের পৃথিবীতে এত মানুষ, প্রতিটা মানুষকে দেখতে আলাদা, সবার বয়স আলাদা, তো ভাবলেই একটা অন্যরকম ফিলিং হয় না, ভাবতেই থেকে যাই, কোথাও থেকে কুল কিনারা পাই না যে অ্যাকচুয়ালি এটা কী হচ্ছে না হচ্ছে, এরভাবেই আর কি জাস্ট। তো এটা আমার অ্যালমান্ডা গাছ, বেগুনি কালারের যে অ্যালমান্ডাটা, তো সেটাকে আমি পুরো যখন ছাদ থেকে নামাচ্ছিলাম, তো এত বিশাল গাছ তো নামাতে পারছিলাম না, এত বড় 14 ইঞ্চি টবে লাগানো হয়ে আছে, তো আমি সেই জন্য কী করেছিলাম, প্রুন করে দিয়েছিলাম, প্রুন করে দিয়ে ভালো করে অ্যাপসম সল্ট দিয়ে দিয়েছিলাম, তো তারপরে কিন্তু দেখুন খুব ভালোভাবে গ্রোথ নিয়েছে। এটা হচ্ছে আপনার ড্রেসিনা, ড্রেসিনার আগাটা আমি কেটে দিয়েছিলাম অগ্রভাগটা, তো তারপরে এভাবে এটা নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, এটাকে দেখতে হবে প্রবলেমটা কি একটু। তো ফ্রেন্ড, হ্যাঁ, আর যে যেটা বাই করেছিলাম, যে পয়েন্ট সিটিয়া, ওইদিকে জেট্রোফা, ওই দুটো গাছও বাই করেছি, তো এই বছর উইন্টারে। তো এভাবে এদিকে আছে ফ্রেন্ড আমার হেনা গাছ, হেনা গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে, তো এটাকে এত প্রুন করি তাও আবার বাড়তে থাকে, এভাবে হেনা গাছে কুঁড়ি এসেছে। আর এইদিকে দেখুন ফ্রেন্ড, দেখুন এটা আমার স্থলপদ্মের কাটিং, তো প্রতিটা কাটিংই একদমই পারফেক্টভাবে বেঁচে গেছে, তো আমি আপনাদের সঙ্গে কাটিংগুলো শেয়ারও করেছিলাম, তো দেখুন প্রতিটা গাছ কিন্তু ডাল কিন্তু বেঁচে গেছে, তো খুব ভালো লাগছে আমার। তো এগুলো মানে লোক নিয়ে যাবে, সব আমি তৈরি করে রেখেছি, এগুলোকে আলাদা আলাদা প্যাকেট করব, দিয়ে আমার ফ্রেন্ডরা আছে বলছিল তারা নেবে বলে, তো তাদেরকে আমি সব দিয়ে দেব প্রায়। তো এভাবে আমার খুব ভালো লাগে যখন আমার কাছ থেকে কেউ গাছের সম্পর্কে জানতে চায়, তো আমার খুব ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ হয়তো আমি কিছু করতে পেরেছি। তো এভাবে একটা পেঁপে গাছের শীট দিকে এটা তৈরি করেছিলাম, পেঁপে গাছটা বেশ বড়ই হচ্ছে। ফ্রেন্ড, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো বাই ফ্রেন্ড, হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেফ।